নাও আদর করে। সৌম্রিক পড়তে যাবে বলে ও ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু টয়লেট করে সে আবার শুয়ে পড়েছে। দেখো নি, ওর বাবা ব্রাশ হাতে দিয়ে গেছে, ব্রাশ হাতে দিয়ে শুয়ে আছে। এবার ওকে আমাকে জোর জবরদস্তি তুলতে হবে, তারপরে ও ব্রাশ করবে। আর এই দেখো বিছানা কাতার অবস্থা, এদিকে এইগুলোর অবস্থা দেখো, এগুলো সবই সাথে হবে। এই যে এখানে আমার বর রেডি হয়ে গেছে রবে বলে চাটা দিয়েছিলাম, চাটা খেয়ে নিয়েছে। আর এখানে সৌম্রিককে এবার খাওয়াবো বলে বসেছি, ও সবে একটু বিস্কুটটা খেলে, এবার ওকে একটু দুধ খাইয়ে দেবো, তারপরে ওকে পড়তে পাঠাবো। আমাকে পাখা চালিয়ে পাখা চালিয়ে দিতে হবে, পাখা চালাতে নেই এখন ঠান্ডা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল ডিমসের নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হোলি, তাই সকলকে জানাই হ্যাপি হোলি। তো সকালবেলা উঠে ঘর দোর সব মুছে নিয়েছি, ঘর মুছে নেওয়ার পরে বিছানাটা আবার গুছিয়ে নিচ্ছি আর বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। আমাদের এদিকে এখনো পর্যন্ত মোটামুটি সকালের দিকে বেশ ঠান্ডা লাগে, কিন্তু দুপুরবেলা এতটাই রোদ্র উঠে আমাদের পাখা চালাতে হয়, কিন্তু রাত্রে গায়ে চাপা দিতে হয়। আর ঠান্ডা আছে, সকালবেলাটা ভীষণই ঠান্ডা থাকে। ব্যাস একটু কাজ কর। রং মেখে এসছে ওর দাদা আর ও দুজনে মিলে রং মেখে এসছে, পরে টরে উঠে আর ঘরে আসেনি, একেবারে রং টং মেখে তারপরে এসেছে। নে রং নে, তুমি ওকে মাখি দাও দেখি। হ্যাপি হোলি হ্যাপি হোলি, নাও বলে হ্যাপি হোলি, বলো আমাকে একটু আদর করে দাও পাপাকে, আদর করে দাও। হ্যাপি হোলি, আদর করে দাও, আদর আদ নয় আন আই কদরে, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, নাও আদর করে দাও, আদর করে দাও, আদর করে দাও, কোলা কোলি হাইজে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক। হ্যাপি হোলি বন্ধুরা, হ্যাপি হোলি বন্ধুরা। কোথায় ভীমরুল কামড়েছে দেখিয়ে দাও, কোথায় ভীমরুল কামড়েছে, এই দেখো এখানে সৌম্রিককে ভীমরুল কামড়ে নিয়েছে, হাতে বলতা, ভীমরুল নয় মানে বলতা কামড়ে নিয়েছে, ব্যথা করছে। ওই জন্য আমরা আর কিছু ভিডিও করতে পারলাম না, এইটুকুই বলো বাবা। যন্ত্রণা করছিল, সৌম্রিক খুব কাঁদছিল, ছোট ছুটে ছুটে আনলো। ছোটটা কে হয় তোর? কি করছিস ওরা? আজকে যেহেতু দোল পূর্ণিমা, আমাদের রাধাকৃষ্ণের পুজো মা রোজই দেয়, তো আজকে একটু ফল কেটে পুজো দেওয়া হবে, তার জন্য এখানে ফল কেটে রাখা আছে। বলো
বন্ধুরা, আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে সমরিককেও স্নান করিয়ে তো রেডি করে দিয়েছিলাম। ওর তোমরা তো শুনলেই যে ওকে বলতে কামড়েছে, সেই জন্য আর কি আমি আর কিছু করিনি ভিডিও টিডিও। তো পাশের বাড়ির একজন কাকিমা এসে মুখে আবির লাগিয়ে দিয়ে গেছে, আমারও স্নান কমপ্লিট হয়ে গেছে, মুখে আবির লাগিয়ে দিয়ে গেল। তো যাই হোক, আজকের দিনে তো একটু রং মাখে আনন্দই লাগে, তাই না? আমার বড় এখনো এসে স্নান টান কিছু করেনি, করবে। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নতুন একটি ব্লগে। সকলকে টাটা।